নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে আসলাম সহজ আর সুন্দরভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা রেসিপি। তার জন্য নিলাম জিরা, সর্ষ আর পাঁচফোড়ন। এটা একটা সাইডে সরিয়ে রেখে তারপর নিয়েছি হলুদ, মরিচ, লবণ আর চিনি। তারপর নিয়েছি আদা আর রসুন বাটা। এগুলো দিয়ে হয়ে যাবে মজাদার আচারটা। প্রথমে শুকনো মশলাগুলো আগে একটা ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নেব। তো মশলাগুলো তো আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম, ব্লেন্ডারও করা হয়ে গেল। এই যে করা হয়ে গেল, এখন রেসিপিটা করার পালা। তো আগে থেকে আমি আমড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার উপর দিয়ে দিলাম মরিচের পাউডার, তারপর দিলাম হলুদ পাউডার। হলুদ পাউডার দিয়ে দিয়েছি সামান্য লবণ, তারপর দেব এখন পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম। তারপর দিয়ে দিচ্ছি শুকনা যে মশলাগুলো আমি গুঁড়ি করেছি সেগুলো, সব মশলা দিয়ে দিলাম। এখন দিলাম আদা বাটা আর দেব রসুন বাটা। আদা আর রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব সর্ষ তেল, কারণ আজকের আচারটা হবে সম্পূর্ণ সর্ষ তেল দিয়ে, না হলে সত্যিকারের ভালো স্বাদটা আসবে না। তাই অবশ্যই চেষ্টা করতে হবে সর্ষ তেল দিয়ে এই আচারটা রেডি করতে। সব একসাথে দিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম। দেখলেন তো কত সহজভাবে বসিয়ে দিয়েছি, এই জন্যে তো বললাম অনেক সহজ আর সুন্দর ঘরে থাকা উপকরণের মজাদার রেসিপিটা। তো মশলাগুলো সব এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, যেন প্রত্যেকটা আমরার গায়ে গায়ে মশলা লেগে থাকে। তো ভালো করে মিশিয়ে দিলাম। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো চুলার উপর, যাতে ভালো করে কষানোটা হয়, সেজন্য ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর আমি এখন ঢাকনাটা উল্টিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বন্ধুরা, আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন দিচ্ছি পরিমাণ মতো পানি, কারণ আমি আমড়াগুলো আগে সিদ্ধ করিনি, কাছাই বসিয়েছিলাম। সিদ্ধ করা থাকলে পানি দিতে হবে না। এখন পানি দেওয়ার পর নেড়ে চেড়ে একটু ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা দিলে এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আপনারা চাইলে দিতেও পারেন, অবশ্য নাও দিতে পারেন। তো ভিনেগার দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি লাল শুকনো মরিচ গুঁড়ো করে, তারপর উপরে ছিটিয়ে দিচ্ছি। এটা আমি পরে দিচ্ছি, কারণ ফ্লেভারটা বের হবে, জালটা খুব বেশি হবে না, কারণ আমার ঘরে বাচ্চারা আছে, এরাও খাবে সেই জন্য। আবার লাল শুকনো মরিচ না দিলে কিন্তু মজাও হয় না, তাই দিলাম। তো এখন লাল শুকনো মরিচের গুঁড়োগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে রান্না করে নিলেই হয়ে যাবে আজকের মজাদার আমড়ার আচারটা। দেখলেন তো বন্ধুরা কত সুন্দর আর সহজভাবে রান্নাটা করে দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।